আমার কলিগরা যখন আমাকে জিজ্ঞেস করে না যে তোমার মেয়ের কি খবর, যেদি শুনেই তো জেনে শুনেই তো জিজ্ঞেস করে, তখন আমার মনে হয় যে একটা এমন জবাব যদি দিতে পারতাম যে যার পরে ওর আর আর কোনো কিছু প্রশ্ন করার পারতো না ওরা, তাহলে কেমন হতো। আর সেটা তো মৃত্যু ছাড়া আর কিছু হয় না বল। ভালো জেঠি, তুমি কিন্তু আমার খুব রেসপেক্টের একজন মানুষ, এমন কোনো কথা প্লিজ বলো না যার জন্য যাবে না, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, শুধু শুধু না, তোর একটা বিচ্ছিরি টপিক তুলে তুলে সবাই মিলে যাবার সময় আমার মেজাজটাকে বিগড়ে দিলি। দাদা এবার কিন্তু বেরোতে হবে। আস্তে 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 আস্তে, না শুনছি না, না শুনছি বললে হবে না। শোনো না, আমি এক্ষুনি দেখে এলাম তুমি যে রান্না ঠাকুরকে ঠিক করেছো, তিনি এতক্ষণে ডালনা মানলেন, শুধু ডাল হয়েছে এখানে সবাই ওকে দিয়ে কাজ করায়, আমাদের ইউনিভার্সিটির সমস্ত কাজও করে। কটা বাজে এখন? কটা বাজে? তুমি এখন থেকে লাফাচ্ছ? ওরা খাবে তো রাত্রির আটটায়, তুমি এখন থেকে লাফাচ্ছ কেন? আসলে বড়লোক ফ্যামিলির মানুষজন তো, তাই ভাবছি ওনাদের ব্যবস্থাপনায় কোনো যদি ত্রুটি হয়ে যায় আমাদের। আসলে কি জানো ওনারা কী কী খেতে ভালোবাসেন তাই তো জানি না, কি খান কি খান না বলছি। আমার একটা খুব ভুল হয়ে গেছে জানো, আমার অনুরাগের কাছ থেকে না কায়দা করে জেনে নেওয়া উচিত ছিল যে ওনারা কী কী খেতে ভালোবাসেন, তাই না বলো? ভাগ্যিস ভুলটা করেছো। ভাগ্যিস ভুলটা করেছিলে মানে? দেখো মৌমা, কোন রকম কম্পিটিশনে যেতে চেও না, ওরা অবস্থাপন্ন বাড়ির লোকজন, ওদের অনেক আছে, আমরা মধ্যবিত্ত, আমাদের অত নেই, সুতরাং আমরা আমাদের মতন ব্যবস্থা করব, আয়োজন করব, সেটাই ঠিক নয় কি? তোর বলা হয়ে গেছে। আচ্ছা কুটুম বাড়ির লোকজন তারা কি সবসময় আমাদের বাড়িতে খেতে আসবেন, না আমরা তাদের সবসময় খেতে ডাকবো? কখনো কখনো তারা যখন আমাদের বাড়িতে আসবেন তখন কি আমাদের উচিত না তাদের পছন্দ মতো খাবার খাওয়ানো? তাদের অপছন্দ হতে পারে এমন কোন রকম আয়োজন আমরা করিনি। বাঙালি বাড়িতে বাঙালিরা যেরকম যেরকম খেয়ে থাকেন আমরাও সেরকম সেরকম আয়োজন করেছি, ঠিক আছে? ভালো হলেই ভালো আমার। আরে কি করছিস? আরে মেসোদের গাড়িটা তো অন্য রাস্তায় চলে গেল, কি করছিস তুই? তো তো মানে, আরে তুই তো অন্য রাস্তায় চলে গেলি, আরে একটা নতুন জায়গায় যাচ্ছিস, তোর এক্সপেরিমেন্টটা তো না করলেও হতো, সব সময় না রাস্তা নিয়ে এক্সপেরিমেন্ট। সবটাই তো তোমার থেকে শেখা দাদা ভাই। আচ্ছা কাজু দিদি, আমাদের এখানে সব থেকে বেশি রাস্তা নিয়ে এক্সপেরিমেন্ট কে করা বেশ? যে করে করে, তুমি এখন কেন করতে গেলে বলো তো? আচ্ছা এই রাস্তাটা কোথায় যাচ্ছে তুমি জানো? তাছাড়া মেশোরা আমাদের দেখতে না পেয়ে আমাদের যদি খোঁজে তখন কি হবে? কি হবে? কি হলো, আবার ঘোরাবি নাকি? না। তাহলে দাঁড় করালি কেন? না ভাবলাম যদি পিকলুদা নেমে যেতে চায়। মানেটা কি, মানে কি বলতে চাইছিস তুই? এই দাদা ভাই দেখ, বলছে আমাকে এখানে নামি দেবে। আরে কাজুরিদি কিছু বলো। আরে কাজুরিদি কি বলবে, মানে আমরা তো সবাই দেখতে পাচ্ছি যে ভালো জেঠুদের প্রতি তোর কতটা দরদ উঠতে হচ্ছে। শোন না, মানে এরম তো হতেই পারে যে ওরা সত্যি আমাদেরকে খুঁজতে ফেরত এলো। হ্যাঁ, এবার যদি খুঁজে না পায় তাহলে তুই ছুটতে গিয়ে বলবি যে আমরা ভুল রাস্তায় চলে গেছি। ওকে, এই এই দাদা দাঁড়া, মানেটা কি? মানেটা কি, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ দাদা ভাই,
বলছে আমাকে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাবে, কি মানে? আরে কাজল দিদি কিছু বলো। কাজল দিদি আর কি বলবে, মানে আমরা তো সবাই দেখতে পাচ্ছি তোর ভালো জেরোদের জন্য কতটা দরদ উঠতে পড়ছে। হ্যাঁ তো এটা তো সত্যি কথা, মানে ভালো জেরোদের ফেরত আসতে পারে আমাদের খুঁজতে। হ্যাঁ তুই একটা কাজ কর, কি তুই বলছো এখানে থাক, যদি ভালো জেরোরা ফেরত আসে দৌড়ে গিয়ে বলবি আমরা অন্য রাস্তায় চলে গেছি। ওকে আমাকে নিয়ে মজা হচ্ছে, মানে মজা করছে আমাকে সত্যি তো পিকনুটা সবার কথা ভাবে বলে তোমরা সবাই ওকে নিয়ে মজা করবে তাই না? আচ্ছা দাদা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি তাড়াতাড়ি পৌঁছে বলে এই রোডটা ধরলে? রাস্তাটা দুদিকে গেছে তো, দুটো রাস্তা, কোন দিকে যাবি? দেখা তো লোকজন নেই, তুই তো কাউকে জিজ্ঞেসও করতে পারবি না। দেখা যাক, লাকটা ট্রাই করে দেখি না। লাক ট্রাই করবি? হুম তুই এখন লাক ট্রাই করবি? ও আরে ভাই, আশীর্বাদের আসরে পৌঁছতে পৌঁছতে আশীর্বাদটাই শেষ হয়ে যাবে। আচ্ছা দাদা আমার কি যায় আসে বলতো, আশীর্বাদে তো আমার কোনো রোলই নেই। তোমার রোল নেই আমাদের আছে, বললেই হলো না, আমরা আশীর্বাদ করব না, আমরা বড় হই। হ্যাঁ ওর জন্য আমার আশীর্বাদের চান্সটা মিস হয়ে যাবে আজকে। জীবনে প্রথম একটা সুযোগ পেয়েছিলাম ভাইয়ের বুকে আশীর্বাদ করার, সেই সুযোগটা শুধু তোর জন্য আটচাড়া হয়ে যাবে, তোর জন্য। দাদা তুই রাস্তাটা নিলি কেন বলতো? আমার কিন্তু যতটা মনে হচ্ছে এটা কিন্তু শ্রীপুরের রাস্তা নয়। বলছি 4-5টা ভালো সময়, এই সময়ের মধ্যে আশীর্বাদটা হওয়া উচিত। তো 3টা তো এখনই বেজে গেল। হ্যাঁ একবার একটু ফোন করে দেখো না যে ওনারা কোথায় আছেন, তাহলে জানা যাবে যে কতক্ষণে আসবেন। সরি। কি সরি? মানেটা কি সরি? আমি আরেকবার ফোন করতে পারবো না, অলরেডি 2 বার ফোন করে ফেলেছি। আরে কলকাতা থেকে শ্রীপুর আসতে একটা সময় লাগে তো, সেই সময়টা ওদের দিতে হবে তো। অলরেডি 2 বার ফোন করেছি, আমি আর ফোন করে ওদের উত্তপ্ত করতে পারবো না। তুমি মরঞ্চ দেখো তোমার ওই মেয়ে, তার সাজগোজ কত দূর এগোলো দেখো, ওদের যেন ওর জন্য বসে থাকতে না হয়। এটা তো একটা কথা, ঠিকই তো। দিদিকে দিয়ে কখনো দরজা বন্ধ করেছে, এতক্ষণে তো হয়ে যাওয়া উচিত ছিল, কি আশ্চর্য। এই তো আলপনা দেওয়া হলো। কি খবর মেঘুয়া বুড়ি? অন্যান্য জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে ভাবি, শুধু এইখানে দিলেই হয়ে যাবে। আজ আমার মেয়ে একটা বড় কাজ পেয়েছে। তুমি তো বলো মা, আলপনা খুব শুভ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে আলপনা দিতে হয়। ঠিকই তো বলেছি, তুমিও ঠিক করেছো, খুব ভালো কাজ করেছো। সব তো ঠিক আছে মা, কিন্তু আজকে দিদির একটা আশীর্বাদের দিন, তুমি একটু সাজগোজ করলে না মা? ঠিকই তো, আমি তোমায় কতবার বললাম না মা, যেটা সিল্কের জামা পরো, তুমি পরলে না। দেখো এই জামাটায় কত জায়গায় আলপনা দাগ লেগে রয়েছে, জামাটা ছেড়ে ফেলবে তো? মা আমার সময় কোথায়? আমাকে আলপনা দেওয়া শেষ করেই গুরুজির বাড়ি যেতে হবে ওনাকে নিয়ে আসতে। আমি তো ওনাকে বলেছি আমি গিয়ে ওনাকে নিয়ে আসব। এটা অবশ্য ঠিক কথা। তা হলেও আজকে, আর তাছাড়া মা আজ তো দিদি ভাইয়ের আশীর্বাদ, ও সাজলেই হলো। সেটা অবশ্য ঠিক কথাই বলেছ। তাও ঠিক কথা মানে না, মানেটা কি? দিদি ভাই সাজছে তো কি হয়েছে, তুই তারপরে সাজবি না? আচ্ছা তাদের বাড়ির লোকজন কি বলবে? বলবে সবাই কি সুন্দর সেজে গুজে আছে, আর ছোট মেয়েটা, বাড়ির ছোট মেয়েটাকে একবার না সাজিয়ে রেখে দিয়েছে, বলবে না? মা একবারে ছোট মেয়েটার খেয়ালই করে না। মোটেই না মা, মোটেই সেরকম কিছু বলবে না। আর তাছাড়া আমি কি খারাপ জামা পরে আছি বলো, সিল্কের জামা পরলেই বুঝি শুধু ভালো জামা পরা হয়? শুনলে মুয়া, তোমার মেয়ে এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে ফেললো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।